গাইবান্ধা হানাদার মুক্ত দিবস আজ। একাত্তরের এই দিনে কোম্পানি কমান্ডার বীর প্রতীক মাহবুব ইলাহী রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ির কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। তাদের আসার সংবাদ পেয়ে আগেই গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অবস্থিত পাক সেনা ক্যাম্পের সৈনিকরা রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। লাল সবুজের পতাকা প্রতিষ্ঠিত হয় এ অঞ্চলে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয় গাইবান্ধা। এদিকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ নিপাত যাক, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে হবে স্লোগানে গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। আজ দুপুর 12টায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি। এ কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মঞ্চ তৈরি সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আরেকটা বিষয় আমরা বলি যে করোনাতে যদি কোনো বীর মুক্তিযোদ্ধা আক্রান্ত হন তাহলে আমরা একটু হেল্প করাবো। আমি আমার পক্ষ থেকে আমি চাবো যে বাচ্চা বেঞ্জি আমাদের বলেন আপনারা বলেন তিনি ওনার মাধ্যমে বলেন বা মাঝে সাহেব ওদের মতো হলে আমরা একটু ফিনান্সিয়াল তো আসলে প্যান্ডেমিক যেহেতু যেমন মধ্যে হতে পারে হতেও পারে আমি শুনেছি দুজন নাকি ঘুরেছে আমরা আমরা চাবো আমার পক্ষ থেকে আমি একটু ফিনান্সিয়ালি আপনি বাড়িতে হেল্প করবেন।